ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব। এ ঘটনায় ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে কাতার, কুয়েত ও ইরান। এছাড়া আরও অনেকগুলো মুসলিম রাষ্ট্র থেকেই এই বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। ভারতীয় নেতাদের এমন অবমাননাকর মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবও। এর আগে রোববার ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় কাতার, কুয়েত ও ইরান। কাতার জানায় এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানবাধিকার সুরক্ষায় ব্যাঘাত ঘটবে। এদিকে এমন মন্তব্যের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কুয়েত। ভারত সরকার বলছে ভিন্ন মত পোষণকারী কম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এমন মন্তব্য করেছে, এটি ভারত সরকারের মতামত নয়। এজন্য তাদের দুজনকেই বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে এক টিভি বিতর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। অন্যদিকে বিজেপির দিল্লির মুখপাত্র নবীন কুমার জিন্দাল টুইটারে মন্তব্য করেন। এদিকে দলের সিদ্ধান্তের পর উভয়ই তাদের মন্তব্য প্রত্যাহার করেছেন।